বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কোনো জব নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব না আজকের এই ভিডিওতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে আসা একটি খুব গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বন্ধুরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট আজকে এসেছে চাকরি প্রার্থীদের জন্য তো আজকের এই ভিডিওতে সেই আপডেটটি নিয়ে আমি তোমাদের সাথে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যারাই 2019 সালের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে নোটিফিকেশন পাবলিশড হয়েছিল গ্রুপ ডি নিয়োগের জন্য সেখানে যারাই আবেদন করেছিল আমাদের ত্রিপুরা রাজ্য থেকে যাদেরই অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য আমরা আজকের এই ভিডিওটি তৈরি করেছি আমি রিকোয়েস্ট করব যারাই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলে 2019 সালে তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে কারণ আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জব সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন জব স্টাডি মেটেরিয়ালস তার পাশাপাশি বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট দিয়ে থাকি বন্ধুরা চলো শুরু করছি আজকের এই ভিডিওটি বন্ধুরা এটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো 2019 সালে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে গ্রুপ ডি নিয়োগের জন্য একটি নোটিফিকেশান পাবলিশড করা হয়েছিল সেই নোটিফিকেশান দেখার পর যে সমস্ত ক্যান্ডিডেটস আমাদের ত্রিপুরা রাজ্য থেকে সেই অ্যাপ্লিকেশানটি সাবমিট করেছিলে তোমাদের মধ্যে বেশ অংশের ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল ইনভ্যালিড ফটো এবং সিগনেচার আপলোডের কারণে তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছিল তাদেরকে মডিফিকেশন লিঙ্কের মাধ্যমে পুনরায় ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য তো আমাদের ত্রিপুরা রাজ্য থেকে যে সমস্ত ক্যান্ডিডেটসদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছিল আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা প্রত্যেকে আবারও পুনরায় অনলাইনের মাধ্যমে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করে দেবে বন্ধুরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আজকে থেকে মডিফিকেশন লিঙ্ক অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে আগামী 26/12/2021 পর্যন্ত সেটা চালু থাকবে অনলাইনের মাধ্যমে যে সমস্ত ক্যান্ডিডেটসদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে তোমাদের প্রত্যেক আগামী 26/12/2021 মধ্যে সেটাকে অনলাইনের মাধ্যমে পুনরায় আপলোড করতে হবে তো অনলাইন মডিফিকেশন লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো চাইলে তোমরা সেখান থেকেও ক্লিক করে সরাসরি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে মডিফিকেশন লিঙ্ক রয়েছে সেখানে চলে যেতে পারো বন্ধুরা এটা হচ্ছে সেই মডিফিকেশন লিঙ্ক বন্ধুরা যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো এখন সার্ভার কিছুটা জাম রয়েছে আগামীকাল থেকে তোমাদের ফটো এবং সিগনেচার পুনরায় অনলাইনের মাধ্যমে আপলোড করে দেবে তো বন্ধুরা এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে আসা যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে তোমাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই তো তখন ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকে।